আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জিএসএম থেকে বোরহান বলতেছি। আসলে আইক্লাউড কঠিন হইতে হইতে এখন একেবারে এত সহজ হয়েছে, আপনারা 3 থেকে 4 মিনিটে এটাকে বাইপাস করে নিতে পারবেন। 3 থেকে 4 মিনিটের ভিতরে আমরা এটা যখন বাইপাস করব, অবশ্যই সেটটি আমাদের বন্ধ করা যাবে না, এটি বন্ধ করলে আবার সেই প্রথম থেকে আমরা এই কাজটি করতে হবে। তো চলেন আমরা কথা না বাইরে কাজে যাই। তো তার জন্য আমরা দেখেন এটা আমাদের দেখা যাইতেছে 13.3.1, আমাদের এটা iOS ভার্সন 13.3.1। তো এখন আমরা কম্পিউটারটি অবশ্যই রেজিস্টার দিয়ে নিব, আমরা ম্যাকবুকে যাইতে হবে তার জন্য আর কি। যে টুলসটি আছে এটা আমরা ইনস্টল করে নিতে হবে। তো আপডেট যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই।09.8 যেটা আপডেট এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। আর আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাপ্লিকেশন লক আছে বর্তমানে, তো এটা আমরা জেলব্যাক করে নিতে হবে। জেলব্যাক না করলে আমরা এটা আপনার দেখা যাচ্ছে যে আইক্লাউড বাইপাসটা আমরা পার্মানেন্টভাবে করতে পারবো না। আমাদের সেটি রিকভারি মোড হয়ে গেছে অলরেডি। রিকভারি মোডে যাওয়ার পরে এখন আমরা স্টার্টে ক্লিক করতে হবে। আর অবশ্যই ফলো রাখবেন, এখানে পাওয়ার সুইচ আর হলো হোম বাটনে আমাদের প্রেস করতে বলছে। রিকভারি মোডে যাওয়ার পর আমরা পাওয়ার সুইচ হোম বাটন দুটোটা একসাথে প্রেস করব 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। আমরা পাওয়ার সুইচ ছেড়ে দেবো আর হোম বাটনটা আমরা এখনো চাপ দিয়ে ধরে রাখবো। এখন আমাদের সেটি ডিআইপি মোডে চলে গেছে, আমরা হোম বাটন ছেড়ে দিব। জেলব্যাক আমাদের ইনস্টল হয়েছে অলরেডি। আচ্ছা, আমাদের জেলব্যাক কমপ্লিট। এখন আমরা আবার সেই কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। আচ্ছা, আমরা চলে আসলাম আবার উইন্ডোজে। উইন্ডোজে আসার পরে আমরা আবার এখান থেকে একটা টুলস আছে, এই টুলসের মাধ্যমে আমরা এটাকে আইক্লাউডটি বাইপাস করে নিতে হবে। অবশ্যই আমরা ভার্সনটি দেখাইতেছি, এটা এর আগের বার বাইপাস করে দেওয়ার পরে কাস্টমার এটা আপডেট দিয়ে দিছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি 13.3.1 iOS ভার্সন। এখানে এই টুলসটা aprb.com-এর থেকে এই টুলসটা তৈরি করছে ওরা। aprb.file.com যে ওয়েবসাইটটা আছে, এই ডেভেলপাররা এই টুলসটা আবার নতুন করে তৈরি করছে। তো এটা আমরা ডাবল ক্লিক দিয়ে এটা ওপেন করব। ওপেন করার পরে এমন একটা পেজ, এমন একটি বক্স ওপেন হবে, এখানে এই যে বাইপাস লেখা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। একটু সময় নেবে জায়গায়। এই যে এখানে লেখা আছে বাইপাস আইক্লাউড ডান। বাইপাস আইক্লাউড ডান মানে আমাদের বাইপাস হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চাপ দিব, আমাদের সেটটি অলরেডি বাইপাস পুরো সম্পূর্ণ সাকসেসফুল। আমরা iOS ভার্সনটি দেখব এবার। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইপাস পুরো সম্পূর্ণ সাকসেসফুল। আমরা যে কোনো অপশনে যাব, আমাদের হোম বাটন খুব সুন্দরভাবে কাজ করবে, আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য।